رضي الله تعالى عنه جيكا شاكولي كيني باقالا مغيرا كيني قابالا مغيرا اوني نقابتا شوشي يكيري مقتاكي كوني اوني تكتا بلن اونار بيبي جيكا شاكنا بولن تمي جوتا مويدانا كانو اوني تاني يدير اما باتي قبور كانو اپنی ناكي جوتا مويدانا كنه دار اپنی ناكي جوتا مويدانا كنه دار امي چنتي دو خوي كرا امي چنتا مونتا بول كرا جيبوني جوتا ভালো করবে ইমান চলে যাবে তাবিজে ভালো করার ক্ষমতা নাই ক্ষমতা মালিক হলেন আল্লাহ সুবহানাল্লাহ বলে কেউ যদি এই নিয়ে ওষুধ খায় ওষুধ ভালো করবে ইমান চলে যাবে না না ওষুধের কোনো ক্ষমতা না ভালো করার ওষুধের যদি ক্ষমতা হতো তো দু মাস পর ডাক্তার চেক করলেন কেন এই ওষুধ খেয়েছি
কাজ হলো না এটা পাল্টে তার মানে ওষুধের মতো না সুলতান মালিক আল্লাহ আল্লাহ বিসমিল্লাহ আল্লাহু শাফি শেফা দেবেন কে তাবি ভালো করো ক্ষমতা নয় ক্ষমতা তালি করেন আল্লাহ তাবিশটা হচ্ছে বসিয়ত তাবিজ পড়া যায় তবে ফরজ আর ওয়াজিব করতে পারে নিয়ত হবে এটা আল্লাহ এর রাসূল আল্লাহ আপনি আমাকে ভালো ভালো করে গুনাহ না এতে কোন গুনাহ হবে তবে ইদানিং আমাদের সমাজে কিছু কিছু জায়গায় তাবিজের নামে ভণ্ডামিও চলে রাত 12টায় কালো মুরগি আনবে কালো মুরগির রক্ত তো তাবিজ কোটি তাবিজ অন্য ব্যাপার নাউজুবিল্লাহ বলে বলে জোরে বলে আস্তাগফিরুল্লাহ নিরীহ মুসলমানের ঈমান কে লাই খেলা চলছে তোমার দোকান তো বেঁধে রেখেছে জানে না কাটা দুই দিন না পেটে ধরি কি বলে এ দোকান বাঁধা খোঁজতে ঢুকবে না কি হবে তাহলে পাঁচ নদীর মাথা যেখানে মিলেছে ওইখানকার পানি পাঁচ নদীর মাথা কোথা পাবে না কোনদিন দেখেছে না দোকানে বাঁধন খুললে পানি দিল 15 দিন ছিটবে আল্লাহ তোমার নিজেকে বরকত দেবে তার শিকালে পানি ছিটা হাওয়া যত দুলবে তত খেলো না আল্লাহ আল্লাহ আমাদের হেফাজত করে যেদিন নতুন গাড়ি কিনে তোকে চিমচি কাটা এগুলো যদি তাই বলে কবুল হবে আমার আল্লাহ ৩৯৩ আল্লাহ রাসূল সাহাবী
হযরত আমর ইবনে সুআইব রাদিয়াল্লাহু তাআলা আন আবিহি আন জাদ্দাহ উনি ওনার আব্বা উনি ওনার দাদু থেকে বর্ণনা করে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াআল্লামুহুম মিনাল ফাযাই কালিমাত আল্লাহ নবী বিপদ আপদ মুসিবত থেকে হিফাজতের জন্য আল্লাহ নবী সাহাবাদের দোয়া শিখাতেন কে শিখাতেন আমাদের নবী সিয়াসিয়াসের কিতাব আবু দাউদ শরীফের 8393 নম্বর হাদিস আল্লাহ নবী সাহাবাদের দোয়া শিখাতেন দোয়াটা কি আউযু বিকালিমাতুল্লাহি তাআম্মাতি মিন গাযাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আন ইয়াযুরুনি এই দোয়াটা আমার রাসূল সাহাবাদের শিখাতেন ওয়া কান আব্দুল্লাহ ইবনে আমর হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন ইয়াআল্লামুহুম মান আকালা মিন বানি ওয়া মান মামিয়া মিন কাতাবাহু ফাআলাকাহু আলাইহি উনি বলে এই দোয়াটা আমি আমার সন্তান আমার আওলাদের পড়াতে মুখস্থ করাতে যারা নাবালক ছিল বাচ্চা আমি এটা লিখে তাদের শরীরে তাদের গলায় লটকে দিলাম সাহাবী বলছে ছেলের গলায় লটকে দেখ দেখ লিখে সেটা করে শেরেক করে শেরেক সাহাবারা শেরেক করে আস্তাগফিরুল্লাহ বলে জোরে বলে তার মানে তাবিজ জোরালো চাই ওর মধ্যে শেরেকে কালাম না থাকে যুদ্ধের ময়দানে গেলে জয়ী হতে পারে আল্লাহ নবীকে মদিনা শরীফে সাহাবা সব ময়দানে গেলে তোমরা তাকে সাহায্য করে দাও তোমরা তার কাছে চলে যাও আমার খানে বের বলে রাজি আল্লাহ ময়দানে চলে যাও তার পাশে কি দাঁড়া গেল তাকে সাহায্য এই খবর ওনার বিবির গানে পৌঁছে গেল ওনার বিবির গানে শুনে গেল চিন্তিত হয়ে গেলেন চিন্তার মধ্যে পড়ে গেলেন তুমি চুদ্ধে ময়দানে কেন উনি জানিয়ে দিয়ে আমার মাঝে খবর করো আপনি নাকি চুদ্ধে ময়দানে গেলে আপনি নাকি চুদ্ধে ময়দানে গেলে আমি চিন্তিত হয়ে গেলাম আমি চিন্তার মধ্যে পড়ে গেলাম জীবনে যুদ্ধ করে দেন কোন দুঃখ করে না আজকে কেন গেলে আজকে কেন গেলে আমি চিন্তিত হয়ে বসতে লাগলাম আল্লাহ নবী চুল সরি বলা তুমি বাড়িতে রেখে চলে এসেছে বাড়িতে রেখে চলে এসেছে ওই টুপিটা দিতে এসেছি ওই টুপিটা দেবার জন্য এসেছি রাজি আল্লাহ
اللهم صل على লজ্জার কথা দুঃখের কথা শরমের কথা কাকে বলবেন বলেন আমাদের সমাজে রমজান শরীফ ও তাস খেলা বন্ধ ছিল ঠিক বলছেন না বলবো
আমাদের সমাজে রমাদান শরীফের লটারি কাটা বন্ধ ছিল আস্তাগফিরুল্লাহ বললেন না বললেন না নাউযু বিল্লাহ আমাদের সমাজে এক এক রোজার পরে লজ্জার কথা কিছু কিছু জায়গায় স্টেজ করে লাইটিং করে বক্স লাগিয়ে গজল বাজায় কিরাত বাজায় কিরাত বলে কি করে ফাংশন দিয়েছে আস্তাগফিরুল্লাহ জোরে বলেন নাউযু বিল্লাহ বলতে পারেন না لا حول ولا قوة إلا بالله كن روزانا لا دار بيروزدار كوتة كوتة روزانا بول بنا بول روزانا لكن روزانا كان شكون هو روزانا تجدي خان خان يهو تو خان شان تجدي يدير قدر دين بان كورا روزانا تجدي يهو تو بيروزدار لا بار 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 اما در ماشي هاورا جلال كتو كتو جاگا يهو اپنا دلا كتو 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 جاگا يهو شكونه چه চার লাখ পাঁচ লাখ দশ লাখ টাকারও বাজেট থাকে অত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করে অত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করে পালাবার কোন রাস্তা নাই সমাজে ষোল আনা কবরস্থান থেকে দেখে কিছু কিছু কবরে পাঁচ মাংস ভেঙে ভেঙে ঢুকে গেছে বালুতে পোড়াট করত কেউ যায় না মাটিতে পূরণ করত যায় না যা বাপের কবর মায়ের কবর দাদুর কবর দাদির কবর নানার কবর নানির কবর বংশের মুরব্বীদের কবর ভেঙে ঢুকে আছে কালকে দেখেছেন আপনাদের এলাকায় পানি হলে মুরব্বীদের কবর করে ছাতাটা দিয়ে ধরতে কবরে যদি পানি না ঢুকে দেখেছেন আপনারা কোন দিন কেউ যাবে না একদিন আমরা এর কাছে শোব যাব কথা বলেন একদিন আমরা তানাদের পাশে শোব একদিন আমাদের কবরের পাশও ভেঙে যাবে কেউ যাবে না কেউ আমাদের ভাঙা কবরে ছাতা ধরতে পানি পানি কবরে না লোকে আল্লাহকে ভয় করে ভুল করে ফেলেছে অন্যায় করে ফেলেছে আল্লাহর কাছে মাফ চান ক্ষমা করবেন কে মাফ করবেন কে আল্লাহ পাক কোরআন শরীফে মাফ করবেন বলে তো আমাদের আশা দিয়েছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ সুবহানাল্লাহ বলবো না আমার বান্দা বান্দি তোরা আমি আল্লাহ আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না রহমত থেকে গাফিল হয়ে যাস না ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু গাফুর রহিম আমি আল্লাহ নিশ্চয় তোদের যুনুব তোদের অন্যায় তোদের গুনাহগুলি কে ক্ষমা করি আমি আল্লাহ হুল রহমান রহিম গাফুর রহিম আমি আল্লাহ তোদের জীবনের গুনাহগুলি কে আমি আল্লাহ মাফ করে দেব জোরে বলে বললেন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে চোখ জোড়া করে দিলে কাদের মাফ যদি পেতে চায় নাদাতে কোনো জায়গা নেই যে কোন অন্যায় আমরা শুরু করেছি যে গুনাহ আমাদের করা হয়েছে ভালো হন মন ভালো করে শরীয়তে আল্লাহকে সাক্ষী রেখে বুকে হাত দিয়ে বলেন তো দশটানে এগারোটানে বারোটানে মদের আড্ডা দাসের আড্ডা জুয়ার আড্ডা সাতটা লটারির আড্ডা সুদের আড্ডা গানের আড্ডা বাড়ি ফিরে গেলেন তওবা নাই কলেমা নাই তসবি নাই সিকির নাই ফাতিহা নাই আয়াতুল কুরসি নাই নামাজ নাই কে দেখে আল্লাহর কাছে মাপ চায় ওই অবস্থায় ঘুমিয়ে গেল বলেন তো আল্লাহকে সাক্ষী রেখে ওই রাতে যদি মরণ হয়ে যায় হতে পারে আল্লাহকে ভয় করে হাত জোর করে বলি না যাদের কোনো জায়গা না যাতে কোনো জায়গা আমার আপনার কবর আমার আপনার জন্য পাশে গিয়ে দাঁড়িয়ে আমাকে আপনাকে মনে ভরসা দিতে কেউ যে একা আমি করতে পেরেছি ইনশাআল্লাহ আমার আপনার কবরের সাথে আল্লাহ আমাদের আমলগুলিকে বানিয়ে দেবেন জোরে 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 বলা গেল না আল্লাহকে ভয় করে যারা আমল করেছেন যারা মেনেছেন যারা জানতে চলেছেন যারা মহাভারত করেছে তাদের দিকে শিক্ষা মানানত মেনে আল্লাহর ওলি হযরত মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী রাহমাতুল্লাহ জানা কা আল্লাহ পাক বুখারী শরীফের মুসান্নিফ করেছেন হযরত মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী রাহমাতুল্লাহ আল্লাহর রাসূলের হাদিস শরীফগুলোকে যিনি জড়ো করেছিলেন 7 লক্ষ হাদিস কোন কোন বর্ণনায় 6 লক্ষ কোন কোন বর্ণনায় 7 লক্ষ হাদিস এক জায়গায় জড়ো করেছে হযরত ইমাম মুহাম্মদ ইসমাঈল বুখারী রাহমাতুল্লাহ
তিন লক্ষ হাদিসের খালি হাফেজ সুবহানাল্লাহ বলেন না মানে মুখস্থ ছিল এক লক্ষ সহিহ দু লক্ষ গায়েব আপনি যদি বদলে দিলে যদি অন্য একটা বক্তার নাম বসিয়ে তাহলে বদলে গেল বিষয় কিন্তু এক ইমামে বুখারী রাহমাতুল্লাহ কুফায় গিয়েছে ওনাকে তো শুনেছে আপনার এলেমের চর্চা আচ্ছা আমরা এই হাদিসগুলো বলছি দেখেন আপনি জানেন কি ইমাম বুখারী কত টা মুহাদ্দিস 10 টা 10 টা হাদিস শুনিয়েছে সানাদ পড়তে কটা হলো 10 টা করে বললে কটা 100 টা হাদিস ভুলছে না হাজার হাজার লোক ইমাম বুখারীকে ঘিরে আছে ইমামে বুখারী বলে না আমি জানি না আমি এই হাদিস এই সনদে হই হই কত দেখেছো কত বড় মুহাদ্দিস 100টা হাদিস একটাও জানে না বলছে ইমামে বুখারী বলে এটা দ্বারা বলে সেই যে প্রথম হাদিসটা বলেছিল ওই হাদিসটা ভুল সনদে বলে সনদ ঠিক করে ওই হাদিসটা বলে এই করে করে প্রথম থেকে 100টা হাদিস ভুল সনদে শুনিয়ে 100টা হাদিসের ঠিক সনদ ওটা শুনিয়ে দিয়েছে জোরে বল আর জোরে বলা গেল হাদিসটা লিখেছে ইমামে বুখারী হুজুরের এলেমের গুরুত্ব ওটা না যে 100টা হাদিস সহি সনদে শুনিয়ে না না ওনার এলেমের গুরুত্ব তো ওটা যে একবার শুনেছেন ভুল সনদ সেই প্রথমের ভুল সনদ আগে বলে দিলেন তারপর ওটাকে ঠিক সনদে শুনিয়েছে উনি যে 100টা হাদিসের ভুল সনদ একবার করে শুনেছেন মুখস্থ করে ফেলে ওটা বলে আবার ঠিক সনদ এটাই হলো ইমাম বুখারীর এলেমের গুরুত্ব জোরে বলে আর জোরে বলা যাবে না সুবহানাল্লাহ কম বেশি 3 বছর বয়সে হজে অন্ধ হয়ে গেছে দেখতে মা মানতে আল্লাহ আমার মুহাম্মাদের চোখ দুটোকে ভালো করে আপনার দিনের রাস্তায় দিয়ে দেব একে আল্লাহ এই চোখ দুটোকে ভালো করে 1 তারিখে রাতে বাড়িতে ঘুমায় আল্লাহ পাকের হুকুম হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখেছে নবী ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে বলে দিয়েছেন যাও তোমার মুহাম্মাদের চোখ দুটোকে আমার আল্লাহ ভালো করে দিয়েছে মা ঘুম থেকে উঠে ছুটে দেখছেন ইমামে বুখারী চোখ দুটোকে আমার আল্লাহ ভালো করে দিয়েছে জোরে বলে আর একটু জোরে বলা যাবে না বলুন আলহামদুলিল্লাহ এত এলেম আল্লাহ ওনাকে দিয়েছে এত জ্ঞান আল্লাহ ওনাকে ইমামে বুখারী রাহমাতুল্লাহ কাবা শরীফে চাচালে বসে হুজুর হাদিস লেখা শুরু করতে কিছুটা গেলে একটা ছোট্ট পাড়া মসজিদ পরে ইমাম বুখারী মসজিদ ওই মসজিদে বসে হুজুর হাদিস লিখতে আল্লাহ নবীর একটা হাদিস শরীফ লিখতে বন্ধ করে গোসল করতে সুন্দর জামা কাপড় পরে সেজে পাগড়ি পরে খুশবু মেখে আবার বসে আল্লাহ নবীর উপর দরুদ শরীফ পরে আবার হাদিস শরীফ লিখতে আবার একটা লেখা হয়ে গেল বন্ধ করে আবার গিয়ে গোসল করে একের নিয়ম মানে যে কোনটা হাদিস লিখেছেন সেটা আবার ওইভাবে নিজের জীবনে গোসল করে ওই খুশবু মেখে নতুন জামা কাপড় পরে দরুদ শরীফ পরে হাদিস লিখেছিলেন জোরে বলে বলে এত নবীর প্রতি আদর ভালোবাসা আমার একটা খাস উম্মত কে ওই উম্মতটা ছিলেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ জোরে বলা গেল না কি জীবন হুজুর কি জীবন অতিবাহিত হযরত ইমাম বুখারী ইন্তেকাল হয়ে গেলেন হয়ে গেলেন
লাশটাকে গোসল রে সুন্দর কাফন পরে হাতিয়ার করে নে জানাজার নামাজটা আদায় করে হুজুরের লাশটাকে তুলে কবরের মধ্যে রেখে দিয়া গো তিন মোটা মাটি দেবে তিন মোটা মাটি দেবে বিনা খালাক রাখো এক মোটা মাটি দিতে হয় ও বিহা নুইদ গো আর এক মোটা মাটি দেবে ও বিনা নুখরুজ গো দানা দানু খরাব আর এক মোটা মাটি দেবে মোটো মোটো মাটি এদার হাতের মধ্যে উঠিয়ে নিয়ে আল্লাহর হাজাত ইমামে বুখারী রহমাতুল্লাহ কবর লাশটা রাখা হুজুরের কবরে মাটি দেয় না হুজুরের কবরে মাটি রাখে না ও যুবক ও আমার মুরব্বি বাপ আল্লাহর হাজাত ইমামে বুখারী রহমাতুল্লাহ লাগে হুজুরের কবরে মাটি মোটো মোটো করে যে দাদা আমার পকেটের মধ্যে পড়ে না যে দাদা আজরে বলা গেল না লাশ কবরে মাটি পকেটে নিয়ে চলে যাচ্ছেন বাদশার কাছে খবর চলে গেল বাদশার চোদহ থেকে প্রশাসন মাধ্যম দিয়ে কবরটাকে ঘিরে হুজুরের কবর সমাপ্তি করা হলো কবরে মাটি চুরি করে পকেটে করলে ঘরে পালাচ্ছে কেন এটা মাটি না এটা হলো মির্গো নবী আতো জোরে বলুন সুবহানাল্লাহ এমনি আল্লাহ পাকে এই দরজা দান করে কোন রেওয়াতে 1000 আশরাফি শরদ মোদ্দারা কোন বর্ণনা 600 আশরাফি হুজুরের কাছে উঠে হুজুরটাকে সুন্দর করে গচ্ছিত করে সংরক্ষণ করে রাখছে জাহাজ ভর্তি মানুষ একজন যুবক নোংরা যদি টাকাটা হাতাতে পেরেছে যদি টাকাটা ছিনিয়ে নিতে পেরেছে পুরোটা আপনার অর্ধেকটা যদি হয় এই চিন্তায় যেই নৌকা ইস্তিমা ছেড়েছে যুবক ছেলে চিল্লা চামা আশরাফি চুরি হয়ে গেল আশরাফি হারিয়ে গেল আশরাফি চুরি হলো গোটা নৌকো হই হই অবস্থা সব একটা করে খুঁজছে কে নিয়েছে সব ইমাম মালিকের কাছে গিয়েছে হুজুরের গোটা শরীরটা খুঁজছে হুজুরের গোটা শরীর খুঁজে হুজুরের শরীর দেখো নাই আর একটু জোরে বলা গেল না হুজুরের গোটা নৌকার লোক জাহাজের লোক তিরস্কার করেছে গোটা বোট নৌকা কই কই কষ্ট দিলি খাটালি হাজার ইমাম বুখারী নৌকা থেকে নেমে যাবে ও যুবক ও আমার মুরব্বী বাপ আল্লাহর নৌকা থেকে নিচে নেমে যাবে যুবক ছেলে কাছে গেলে যুবক ছেলে পাশে গেলে আমি নিজে চোখে দেখেছি আমি নিজে চোখে দেখেছি আপনার কাছে আশরাফি খা কোথায় লুকিয়ে রাখলে কোথায় লুকিয়ে দিয়ে আল্লাহর ওলি জানিয়ে দিয়ে আল্লাহর ওলি শুনিয়ে দিয়ে আমি মুহাম্মদ ইবনে ইসমাঈল রহমাতুল্লাহ আলাইহি আমি আমার আশরাফি খা সমুদ্র পানিতে ফেলে দিয়েছি আমি ওটা পানিতে ফেলে দিয়েছি হুজুর আমার কি কষ্ট হলো না হুজুর আমার কি দুঃখ হলো না টাকাটা তো আপনার টাকা আশরাফিটা তো আপনার আশরাফি আমি জানি টাকাটা আমার টাকা আশরাফিটা আমার আশরাফি আজকে দিনে যদি আমার কাছে পেতে বাবা লোকে আমাকে চোর বলতো লোকে আমাকে চোর বলতো আমি মুহাম্মদ ইবনে ইসমাঈল দুনিয়াতে ঘুরে ঘুরে আল্লাহর হাদিস শুনুক এক জায়গায় চোর করেছি এক জায়গায় এনে
আমাদের জন্য আল্লাহ নবীর হাদিস রূপে উচ্চতি হয়ে যাবে ও বাবা তুমি তোমার কাছে আল্লাহ নবীর হাদিসে থেকে আশরাফিতা বেশি বাবা আমি মুহাম্মদ ইবনে ইসমাঈল আমার কানে আশরাফি থেকে আল্লাহ নবীর হাদিস শরীফে নেতৃত্বনা বেশি টাকা আমার যা টাকা আমার জন্য আল্লাহ নবীর হাদিস শরীফে নেতৃত্বনা নষ্ট হয়ে যায় যদি পেতে লোকে চোর চোরে আমাদের মধ্যেই কেউ কি বলছেন আপনি দূর থেকে অনেকে অনেক কিন্তু পাগলামি করে তিনজন ওই মেম্বার কথা বলেন কষ্ট পেলেন দুঃখ নিলেন ঈদগাহ চাঁদা উঠলো জমা হওয়ার আগে ঝাড়ুটা নিজের ঘরে নিতে গেলে মসজিদ টাকা দিয়ে 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 কিছু না হলে মশলা তো হবে আমাদের সমাজে আগে সময় দোকান পর্দা দিয়ে থাকতো এলাকা দিতাম না আমি খাবো না আমি শুকিয়ে রোজা ছেলে ধীরে ধীরে ছেলে রোজা রাখে না প্রকাশ পান চিবিয়ে মশলা চিবিয়ে ঘুরে বেড়াচ্ছে লজ্জা সরম হায়া কিচ্ছু আল্লাহর রাসূল আল হায়া ও শফাত বিলাল ঈমান লজ্জা ঈমানের একটা অংশ ঈমানের একটা অংশ যা লজ্জা না তার ঈমানের একটা অংশ কম হয়ে গেল বলুন নাউযু বিল্লাহ যদি বলেন আস্তাগফিরুল্লাহ আবার আমাদের সমাজে ইদান এক নতুন সিস্টেম উঠেছে ঠিক ঠিক যেন এক সপ্তাহে ডাক্তার হয়ে যায় একটা প্রেসক্রিপশন করে চলে আসে বুঝতে রাখবি লাগে না এই ডাক্তার গুণ দিল মান মান চলে যায়
الله আদালতে দাঁড়া বাজানো তো হইতে থাকে আল্লাহ পাক বল আসাউমুলি রোজা আমি আল্লাহ আমার জন্য জোরে বলে রোজা আমি আল্লাহ আমার জন্য আলহামদুলিল্লাহ বলে বলে মনতে পড়ে ভাইরা বাপরা ছেলেরা মুক্তসর করব আল্লাহ পাক যদি কোনদিন তৌফিক আল্লাহ পাক যদি কোনদিন কবুল করে করে হবে ভালোবাসা আল্লাহ হযরত দাদা পীর আবু বকর সিদ্দিক মুজাদ্দদু জামান রাহমাতুল্লাহকে পীর বলে মেনেছে নীতিতে আকীদায় রীতিতে নীতিতে কে মানে না মানে আমার টাকা সময় নেই আমি মানি এই ভালোবাসা প্রদর্শন করে দাদা যদি মানেন আপনারা এটা হ্যাঁ বলতে সত্যি মানে পাঁচ হুজুর মানে আব্বা দান চাচা দান হুজুরদের মানে মুরব্বি হুজুরগুলোকে নীতি দে মত মত সানাউল্লাহ সিদ্দিকের ভাষা ব্যবহার আখলাক চরিত্র যদি মনে হয় নোংরা আমার থেকে দূরে থাকার চেষ্টা করবে এটা দাদা হুজুর নয় এটা দাদা হুজুর নয় এটা পাঁচ হুজুর নয় আল্লাহ জামানার মুজাদ্দিদের জন্য দিয়েছেন আলহামদুলিল্লাহ বললেন না ফুরফুরা শরীফে কোটি কোটি মানুষ আমার মুখের দিকে তাকিয়ে নয় আল্লাহ আল্লাহ রাসূলের খাতিরে দাদা হুজুরের ভালোবাসায় কোটি কোটি মানুষ ফুরফুরা শরীফে ছোটে জোরে বলে আর একটু জোরে বলা গেল না নীতি মত এলো মেলো তিন চারটে ভিডিও আপনারা ইউটিউবে দেখবেন আমি মানে মানছি ওই এলো মেলো ভিডিও যদি আমার হয় আমারটাও দেখবেন না ফালতু জিনিস থেকে সময় নষ্ট করেন না ঠিক বলছেন তার জামাওয়ালা কোরআন পড়ে দুটো আয়াতের মানে শিখতে পারবে ওই এমবিটা নিয়ে বড় দদজান হুজুর রাহমাতুল্লাহ আলাইহি মেজো দদজান হুজুর রাহমাতুল্লাহ আলাইহি ছোট দদজান হুজুর হুজুরদের ওয়াশ করে আমার মেজো চাচার হুজুর আছে পীর আল্লামা আব্দুল্লাহ আল মারুফ সিদ্দিক হুজুর কে আল্লাহ হুজুরের সুরে সুস্থ রাখেন হায়াত বদন আমি হুজুরের ওয়াশ শুনবেন আমার আব্বা হুজুর কে আছে আর মুরব্বি হুজুর আছে হাক্কানি আলেম উলামা আহলে সুন্নাহ ওয়াল জামাতের উলামা মুফতি মুহাদ্দিস ওয়াশ শুনবেন লাভ আছে ফালতু ভিডিও থেকে সময় নষ্ট করে লাভ নাই লাভ করলেন আপনারা ঠিক বলছেন না ভুল বলছেন কিচ্ছু লাভ হবে না কেন দেখবেন বড় নামাজে দাঁড়িয়ে দেখতে গেলে কাদা ছিটা গায়ে লাগতে পারে যদি মনে হয় এলো এলো ব্যাপার আমি আমার কাছে গাল দেবার সময় নাই কাঁধে তুলে লাচার সময় নাই কেন গাল দেবেন গালটা কেন দেবে কে আপনি সাহস গাল গাল কাকে গাল দিচ্ছেন রক্ত দোষ অমুকের দোষ অমুকের কর্ম কে শিখালে হলো গাল ভালো লোক দেয় না খারাপ লোক দেয় আপনি দিলেন কেন পীরের আওলা তো অনেক দূরের একটা ইমাম আলেম উলামা মুফতি মুহাদ্দিস কেন গাল দিচ্ছেন কেন একটা সাধারণ লোককে গাল দেওয়াটা উচিত আল্লাহর রাসূল বুখারী শরীফ মুসলিম শরীফের হাদিস মুত্তাফাকুন আলাইহি সিবাবুল মুসলিম ফুসুক মুসলমানকে গালি দেয়া হলো বলুন আস্তাগফিরুল্লাহ গাল দেবেন না যদি মনে হয় সুবহানাল্লাহ খারাপ দূরে থাকবেন
গাল দিবার সময় নাই, কাঁধে তুলে লাচার সময় নাই। আমি পীরজাদা আমার তারা ভুল হলে আল্লাহর কাট করে আমাকে দাঁড়িয়ে জবাব দিতে হবে। পীরে দাওলা যদি মনে হয় এলোমেলো সরিয়ে নেবেন, আমি তুমি তুমি আখেরি জামানা অনেক ফেতনা শুরু হলো, কেচি কেচি ফটকা বাজার এলাকায় ঘুরে ঘুরে তিনি দিয়েছেন তিনি কায়েম রাখবেন। জোরে বলে আর জোরে বলা যাবে না? যাকে যাকে পাবো ওই পীরজাদা আমাদের যা, যাকে যাকে দেখবো এলোমেলো ঘাসার দরকার আমি দূরে আছি। ভুল ভুল না, আল্লাহর আদালতে তিনি আমার জবাব দেবেন। ঠিক বলছে না? ভুল ভুল এই নীতি ঠিক ঠিক কারোর কথায় কান খায় আর মরিদ একটা করে গোল জামা তৈরি করে কলার ছাড়া কলার ঢাল গোল জামা কলার ছাড়া এই ঘন্টি আর এই নিসফু সাত হাঁটু আর পায়ের কাঁটের মাঝখানে গোল জামা কলার ছাড়া না উস বিল্লাহ আমি এটা বলিনি ফারা ফারান দেবেন তুমি আমাদের ভুল ব্যাখ্যা করবেন না। এই কথা বলে সমাজ আমি বিভ্রান্তি তৈরি করতে পারি না। আল্লাহ লানাত আমার উপর ফারা পাঞ্জাবিদের নামাজ হবে না, নাউযু বিল্লাহ এটা আমি বলতে পারি না। অবশ্যই হবে, আপনি মরি ঘন্টি কলার ছাড়া এনে গোল গোল আল্লাহ পাক তৌফিক দাও বলেন আমি যুবক ভাইরা করব জুম্মা দিন মসজিদে যান গোল জামা পরে যাবেন, ওয়াক্তে নামাজে যাচ্ছেন গোল জামা পরে যাবেন, জলসা মাহফিলে বসেন গোল জামা পরে বসবেন, ফুরফুরা শরীফে যান গোল জামা পরে যাবেন। কবে শেষ হয়ে গেল বলেন আপনি আমার, কবে শেষ হয়ে গেল গোল জামা পরে যাবেন? আজও যদি ফুরফুরা শরীফে প্যান্ট শান পরে যান এই দুঃখের কথা কাকে বলবো বলেন? আজও যদি জুম্মা দিন গেঞ্জি পরে লুঙ্গি পরে চলে গেলে চায় তো আমরা চার খেতে যাব না, এই লজ্জার কথা কাকে বলবো? যাবে না, সব জায়গা জায়গা পরিবেশের আদব রাখতে হবে না। মসজিদে যাচ্ছেন নামাজি নামাজি সেজে যাচ্ছেন বলুন ইনশাআল্লাহ জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর গোল জামা একটা হলো হলো বলুন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বলেন আল্লাহু আকবার ভুল করে 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 আপনাদের মধ্যে আদি শরীফে যাওয়া লোক কেউ আছে? হেটে হেটে গেলে গেলে ফুর ফুরিয়া হো তুম ফুর ফুরিয়া হো ফুন নাই লে তা চাদর নাই চালা দাও সিজদা নাই কিয়া কাটতে গো তুম ফুন নাই চালা দাও হাম লোক তো কুছ কুছ দো তুম ফুর ফুরিয়া হো তুম ফুন নাই লে তা চাদর দাও 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 তুম ফুর ফুরিয়া হো যাও যাও ফুর ফুরিয়া আমাদের হাঁটা থেকে বুঝে লয় হাক্কানি দরবার হক পীরের হক মুরি জোরে বলে আর জোরে বলা যাবে না সেই জায়গা থেকে ঠিক ঠিক এখানকার কথা বলে
الله يزيد مزدد الزمان الخير جوره جوره على كجوره ولا جبنا شيء جاك 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 চললে বিয়াদবি দূর দূর পূর্ব ভারতে 800 বছরের ইতিহাস মুজাদ্দিদ জামানের মধ্যে দ্বিতীয় কোনো আলেম আসেনি তার মতো পূর্ব ভারতে 800 বছরের ইতিহাস দাদা হুজুরের মতো দ্বিতীয় কোনো আলেম এই বাংলা মা পূর্ব ভারতে আসেনি জোরে বলে আজ জোরে বলা যাবে না ইতিহাস পড়ে পড়ে গেছে এডুকেটেড ভাইরা শিক্ষিত সমাজ আপনারা গুগলে দাদা হুজুরের নাম লিখবেন আবু বকর সিদ্দিক ফুরফুরাবি এটা উইকিপিডিয়া পাবে আমাদের কাজ চলছে আলেম ওলামারা আছেন আমার উস্তাদ আমার ফুরফুরা ফাতিয়া সিনিয়র নামাজ আমার শিক্ষক এইটা হয়ে গেছে আমাদের জনাব সৈয়দ বাহাউদ্দিন সাহেব উনি আমার উস্তাদ নানা অনেক খেদমতের মধ্যে আছে আরো সব আমার আলেম ওলামা ভাইরা আছেন এটা ইংরেজি তো করা চলছে আরবি তো চলছে বলুন আলহামদুলিল্লাহ কথা বুঝতে পারে দাদা হুজুর এই বাংলা ফতোয়া দিয়েছিল বাংলায় দ্বীনের বিধান শিক্ষা না যায় বাংলায় দ্বীনের শরীয়তে বিধান শিক্ষা হলো হলো যায় এই ফতোয়াকে দাদা হুজুর কিবলা খণ্ডন করে তিনি আলেম ওলামাদেরকে হুকুম করে তিনি নিজে অনুমতি দিয়ে কম বেশি 2500 বই খালি বাংলায় লিখিয়েছিলেন জোরে বলে 2500 জোরে বলে বল না আজ জোরে বলা যাবে না ইনি আমার দাদা বিশ্বাস আল্লাহ পাক আমাদের হেফাজত করে আল্লাহ সেই নীতিতে মজবুত রাখেন বলুন আমিন জোরে বলে আল্লাহু আকবার আসে যে নবী কালা বানা আল্লাহ পাক কিছু বানাতে যুগটা ইয়া জাহেলিয়াত অজ্ঞতা যুগ অন্ধকার যুগ নবী নির রমজান তালাল বদর يا رسول
يا نبينا يا رسول اللهم صل على كلمة لا يا نبي يا نبي يا نبي يا نبي Yeah.
আল্লাহ পাকের দরবারে দোয়া চাওয়া হবে, তানা দরবারে দোয়া মাগো হবে, সকলে তেলাওয়াত করবে।